हाय बंधुरा, वेलकम बैक टू माय चैनल। तो आज के ब्लॉग हलो आमार अमेज़न शॉपिंग हॉल ब्लॉग। तो आज के तुम्हारे साथे आमी आमार अमेज़न शॉपिंग शेयर करबो कि करेछि आमी शॉपिंग, और आमी जेटा करेछि बोले दी तुम्हारे, आमी करेछि किचन शॉपिंग। किचन किछु फ्रिजर जिनिस माने अनेक किछुई किनेछि, तो तुम्हारे साथे शेयर करते चाई। আর আমার মনে হয় তোমরা যদি আমার ব্লগটা পুরোটা দেখো আজকে, তাহলে অনেক সময় তোমাদের অনেক কিছু কেনার থাকে অ্যামাজন থেকে, তো তোমাদের ইচ্ছে করে বাট তোমাদের ডাউট থাকে কি এটা ঠিক হবে কি না, প্রাইসটাও তুমি ঠিক অ্যাকুরেট জানো কি না। তো আমি আজই আমার ব্লগে আমি যেই কটা জিনিস কিনেছি, এখন রাইট নাও ইন ট্রেন্ড আছে, খুব ভালো চলছে, আর খুবই উপকার জিনিস, মানে দরকারি জিনিস যাকে বলতে পারো, মানে কিচেনে ফ্রিজে খুবই আমার মনে হয় ইম্পর্টেন্ট জিনিস, তাই আমি ওগুলো বাই করেছি। কারণ অনেকদিন ধরে ইচ্ছে ছিল আমার রান্নাঘরটাকে একটুখানি সাজানো, আর ফ্রিজটাকেও, যেহেতু আমার ফ্রিজটা নতুন কিনেছি কয়েক মাস আগে, তো তাই জন্য ওটাকে সাজানো এখনও হয়নি সেমনিভাবে, তাই কেনা হয়েছিল। তো হোপফুলি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে, তো পুরো ভিডিওটা ওয়াচ করো। আর হ্যাঁ, যারা নতুন আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান বেলে ক্লিক করো, যেন যখনই আমি ভিডিওটা পোস্ট করি তোমরা সবসময় আগে ভিডিওটা পাও। আর যারা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য থ্যাংক ইউ। তো চলো বেশি আর ওয়েস্ট না করে চলো লেটস ইন দ্য ভিডিও। তো বন্ধুরা, তোমাদেরকে সবচেয়ে প্রথমেই বলে দিই, আমি অ্যামাজনে যে বক্সগুলো আমি ওগুলো বাইরে ফেলে দিয়েছিলাম, বিকজ মনে হয় আমার সেফটি আর ফার্স্ট, যেহেতু এখন করোনা চলছে, কোভিড চলছে, তাই বক্সগুলো আমি বাড়ির ভিতরে নিয়ে আসিনি, আমি ওগুলোকে বাইরেই ফেলে দিয়েছি। প্রথমে আমি করেছি দুদিন বাইরে রেখেছি, তারপরে ওটা বক্সগুলো জিনিস বের করে ওগুলো স্যানিটাইজ করে ঘরে নিয়ে এসে বক্সটা বাইরে ফেলে দিয়েছি, কেন ওটা আমার মনে হয় ঘরে না আনাই ভালো। তাই জন্য আজকে আমি বক্সে আনবক্সিং করে দেখাচ্ছি না, আমি জাস্ট আমি খুলেই আমি দেখাচ্ছি, কেন আমার মনে হয় এটাই ঠিক। তো তোমরাও এটাই করো যতদিন না কোভিডটা ঠিক হয়। তো চলো আমি দেখাই তোমাদের, প্রথম আমি যে প্রোডাক্টটা কথা বলছি সেটা হলো এই ব্যাগটা, এটা খুবই সুন্দর, এটা জিপ লক ব্যাগ এটা, আর এটা কোম্পানি হলো বেডিফাই, বেডিফাই কোম্পানি হলো, আর এটা হলো মাল্টি কালার। তো এটা আমাদের অ্যাকচুয়ালি 12 সেটস আছে, তো আমাদের ব্লু গ্রিনও আছে, তো আমি কিছুটা অলরেডি মানে ফ্রিজে আমি রেখেছি স্টোর করে, তো আর কিছুটা আমি এগুলো ইউজ করিনি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি বেসিক্যালি তোমাদের দেখাচ্ছি এটা জিনিসটা কী, জিনিসটা হলো একটা এরকম নেট নেট জিনিস আসবে, খুবই সুন্দর, খারাপ না, ভালোই নেটটা, কোয়ালিটিটা খুবই ভালো, আর এরকম একটা চেন আসবে জিপ লক ব্যাগে, আর এরম এরম নেট দেখতে পাচ্ছ হাতটা। তো এইটা একটা সুবিধা হচ্ছে আমার মনে হয়, যেমন ভেজিটেবলসগুলো তুমি ফ্রিজে আলাদা আলাদা করে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারো, আর তোমার নিতে সুবিধা, জাস্ট তুমি এটা মধ্যে ধরে নাও একটা মধ্যে তুমি পটল রাখলে, আর একটাতে তুমি আদাও রাখতে পারো, আদা রাখলে এটা এটা লাভ হচ্ছে, যেহেতু তুমি এটা নেট আছে তো হাওয়া বাতাসটা খুব ভালো খেলে, যাতে সবজি নষ্ট হয় না ফ্রিজে, তাই জন্য এই ব্যাগগুলো খুব ভালো। তো একটাতে তুমি তারপরে শাক রাখতে পারো, অনেক কিছুই রাখতে পারো, যত ভেজিটেবল একটা তুমি এরকম করে ভাগ ভাগ করে রাখলে, তুমি যেটা দরকার হয় তুমি বের করে এরকম করে নিয়ে নিলে, তো আমার মনে হয় এটা খুব ভালো জিনিস, তা তোমরা এটা অবশ্যই বাই করো। তো আমি এই সব জিনিসের যেই প্রাইস অ্যান্ড ডিসক্রিপশানে বক্সে আমি লিঙ্কটা আমি সব দিয়ে দেবো, তোমরা ওখানে চেক করে নিও। তাহলে ঠিক আছে, তো এটা আমি দেখিয়ে দিলাম, এটা আমার হলো ফার্স্ট পারচেস, দিন ব্যাগ খুবই দরকারি, অবশ্যই কেনো তোমরা। আমি তো ইউজ করছি, অলরেডি ইউজ স্টার্ট করে দিয়েছি, তো আমার খুব ভালো লেগেছে, মানে ফ্রিজটা এত যে সুন্দর অর্গানাইজ থাকে এটার জন্য, তো এটা খুব ইম্পর্টেন্ট, খুব বেশি প্রাইসও না, তো এটা মাস্ট পায়। তো চলো এখন তাহলে আমি চলে যাই সেকেন্ড অপশানে, সেকেন্ড আমার পারচেসে, যেটা আমি তোমাদের শেয়ার করবো। তো সেকেন্ড পারচেস হলো আমার এইটা, এটা মেটাল প্লাস ফাইবার আই থিঙ্ক ব্রাশ এটা। তো এই ব্রাশটা এখন খুবই মানে আমার মনে হয় ইম্পর্টেন্ট, রাইট নাও খুবই ট্রেন্ড চলছে, তো সেটা খুব দরকারি ব্রাশটা। ব্রাশটা হলো তোমার, এটা কাজ হলো মানে যখন এই যে এটাকে বলে মিনি ওয়্যার ব্রাশ, এখানে লেখা আছে মিনি ওয়্যার ব্রাশ, এই যে ওয়্যারগুলো দেখছো, ধরো অনেক সময় গ্যাসের যে সাইডগুলো
বা কলের সামনে এগুলো যেখানে আমাদের নর্মালি হাতগুলো বা নাতা বা ছোপরা যাতে পরিষ্কার করো সেগুলো পরিষ্কার হয় না, কিন্তু এই ব্রাশটা খুব সুন্দর পরিষ্কার করে দেবে, একদম ভালোভাবে ক্লিন করে দেবে। তো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস রান্নাঘরের জন্য, তো এটা অবশ্যই কেন মাস্ট দরকার। তো তোমাদের চলো একটু খুলিয়ে দেখিয়ে দিই আমি কেমন এটা। তো এটা তোমার একটা খুলে দেখালাম ব্রাশটা, তো এখানে এরকম দেখছো এটা মেটাল ব্রাশ, পুরো দাঁত বাচ্চা দাঁত মাজার মতন ব্রাশ, এটা তা না, এটা পরিষ্কার করা। তো খুব সুন্দরভাবে ক্লিন হবে, ইভেন আমার মনে হয় কোমরের ধারেও যখন নোংরা বস জমে সেটা পরিষ্কার করতে সবার খুব প্রবলেম হয়, তো আমার মনে হয় এটা দিয়ে খুব সুন্দর পরিষ্কার হবে। তো এটা মাস্ট বাই, খুব বেশি দাম না, আমি ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো যেটা আমি বলছি। তো এটা অবশ্যই ইউজ কর, আমার মনে হয় এটা মাস্ট বাই, তো তোমরা এটা অবশ্যই কিনতে পারো। তো হোপফুলি আমার মনে হয় সেকেন্ড পার্চেসটা তোমাদের পছন্দ হবে। তাহলে চলো এবার আমি চলে যাই আমার থার্ড পার্চেসে। তো আমার থার্ড পার্চেস হলো এটা, এটা হলো যে আজকাল বেরিয়েছে না যে কাঁচের যে লিড কন্টেনার যেগুলো হয় সেটারই এটা প্লাস্টিক ভার্জন। এটা খুবই ভালো, এটা কম স্পেস নেবে, এটা একদমই স্পেস নেবে না, এটাকে এক মেসন জার লিড বলে, মেসন জার প্লাস্টিক ফর্মে আছে। মেসন জার তো আমরা জানি কাঁচের মধ্যে হয়, বাট সেটাই ডিজাইনটাকে করেছে, বাট এটা অ্যাকচুয়ালি হলো প্লাস্টিক, প্লাস্টিক না মাটেরিয়ালটা খুব ভালো। তো এর সব ডিসক্রিপশন আমি লিঙ্কটা দিয়ে দেবো, ওখানে সব তোমার ডিটেলসটা জেনে নেবে। তো বেসিক্যালি এখানে অনেক এসছে, মানে একটা সেটের মধ্যে এই পাঁচটা হলো বড়, আর পাঁচটা হলো তোমার মাঝারি যেটা খুব সুন্দর, একটা ব্লু একটা রেড কালারে, আর পাঁচটা হলো এই গ্রিনে, এটা হলো একদম ছোট্ট কিউট। তো বেসিক্যালি আমি এটা যা দেখাবো, তো এটা হলো জিপ লক ব্যাগ। তো এটা এরকম করে জিপটা এরকম করে ওপেন করা যায়, এখানে ওপেন করলাম, তো এখানে জিনিসগুলো ফিল করে আবার এরকম করে রেখে দেবো। তো এইটা তুমি ফ্রিজে রাখতে পারো, ফ্রিজে ধারে সুন্দর করে। তো এর মধ্যে ধরুন তুমি নাটস রাখলে, ভ্যারাইটিস মশলা রাখলে পুরো, তারপরে বড়গুলোতে তুমি অনেক কিছু রাখতে পারো, ডাল রাখতে পারো, অনেক রকমের ছোলা রাজমা, আমরা তো সব রাখি। তো অনেক জায়গা নেয় কন্টেনারগুলোতে, সেখানে এটা খুব ভালো, অল্প জায়গা নেয়, সুন্দরভাবে এরকম সাইড করে ফ্রিজে ধারে রাখতে পারো। তোমার যদি ওয়ার্ড্রোব থাকে রান্নাঘরে, আলমারি যাকে বলে মডেল কিচেন, তো তুমি ওখানে সুন্দর করে সাজিয়ে রাখতে পারো। আর এর প্রাইসটা খুব বেশি না, তা আমার মনে হয় এটা খুব ভালো দরকারি জিনিস, তো মাস্ট বাই। আমার আমার তো খুব পছন্দ হয়েছে, আমি ট্রাই করার জন্য ডেফিনেটলি মানে তাড়াতাড়ি চাইছি ট্রাই করবো। তো তোমাদের সাথে হল শেয়ার করেই আমি অর্গানাইজ করবো আমার ফ্রিজ আর রান্নাঘর, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো তার জন্য ব্লগটা আমার দেখতে থেকো, আমার থার্ড পারচেস। তো বন্ধুরা চলো এখন যাই আমার ফোর্থ পারচেসে। তো আমি ফোর্থ পারচেস আমি কী করেছি, তো চলো, পারচেস হলো আমার এই প্লাস্টিক কভার লিড। এটা প্লাস্টিক না, এটা এক ধরনের ফাইবার, রাবার টাইপের কিছু আছে, খুবই সুন্দর। তো এটা হলো, এটাও একটা প্যাকেজিং এসেছিলো, প্যাকেজিং আমি খুলে ফেলেছি। তো খুলে দেখলাম এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা সেট আছে, ছোটো থেকে বড় বড়। যেমন এটা হলো খুব বড় দেখতে পাচ্ছ, তার মাঝারি, তারপরে ছোটো, আর ছোট থেকে এটা হলো ছোটো কিউট। তো বেসিক্যালি এটা হলো ধর না তুমি রান্না করলে আর ফ্রিজে রাখতে যাচ্ছ, তো ঢাকনা অনেক সময় পাওয়া যায় না বা ফিট হয় না, তো তুমি সুন্দরভাবে এটাকে এরমভাবে কভার করে তুমি ফ্রিজে রাখতে পারো, তাতে দেখতে রান্না ফ্রিজটা খুব সুন্দর লাগবে। আর তোমার এটা একদম এয়ার টাইট টাইপ হয়ে যাবে, জানি মানে স্পিল প্রুফ, মানে তোমার স্পিলও হবে না, খাবার সুন্দরভাবে থাকবে আর দেখতে সুন্দর লাগবে। তো তুমি নর্মালি এটা বাইরে যখন ডাইনিং টেবিলে কোনো রান্না করে রাখছো বা কোনো ফল টল খোলা রাখছো, তুমি ফলগুলো তুমি সুন্দর করে ঢেকে রাখতে পারো, জানি যে ওই মাছি টাছি না বসে, জার্মস না বসে। তো আমার মনে হয় এটা খুবই দরকারি জিনিস, তো এটা খুব ভালো, আমার তো কিনে আমার খুবই ভালো লাগছে। তো এটাও আমি ডেফিনেটলি ইউজ করবো তাড়াতাড়ি। তো তাই জন্য তো চলো, আমার মনে হয় তোমাদের এই জিনিস খুব ভালো লাগবে, তো এটা খুব সুন্দর আর খুব ইজিলি ওয়াশেবল, এরকম করে ধুলেই তো সামান দিয়ে ধুলেই ওয়াশ হয়ে যাবে, কিছু খাটনি না। তো আমার খুব পছন্দ হয়েছে আমার এই ফোর্থ বার, তো হোপফুলি তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো এবার চাই আমার ফিফথ পারচেসে। বন্ধুরা তো আজকে আমি এখন দেখাচ্ছি তোমাকে আমার ফিফথ পারচেস, ফিফথ নম্বর আমি কী পারচেস করেছি। তো আমি করেছি এটা মেটাল স্ট্র, তোমরা দেখতে পাচ্ছ, হলো মেটাল স্ট্র, খুবই ভালো। আর এটা হলো ইকো ফ্রেন্ডলি মেটাল স্ট্র, এটাতে দেখাচ্ছি, এটাতে মোটামুটি তোমার চারটে স্ট্র দিয়েছে,
চারটে স্ট্র মধ্যে দুটো দিয়েছে এরম বেঁকানো আর দুটো দিয়েছে এরম সোজা, আর সঙ্গে একটা ব্রাশ দিয়েছে ক্লিনার, যেন ইজিলি তোমরা এরকম করে ক্লিন করতে পারো ব্রাশটা। তো এটা খুব দরকার, বাচ্চারা যখন জুস টুস খেতে চায় বা কোনো প্রোটিন পাউডার, তো সবসময় প্লাস্টিক স্ট্র থাকে না, শেষ হয়ে যায়, আর ওগুলো খাওয়া আমার মনে ভালো না, হেলদি না। তো সেই জায়গায় এই স্ট্রগুলো খুব ভালো, কারণ এগুলো ওয়াশেবল, তুমি একবার ইনভেস্টমেন্ট করছো, তুমি তো বারবার ইউজ করতে পারবে। তো খুবই মাস্ট, এটা দরকার, বিকজ আমার ছেলেমেয়েরা খুব স্ট্র ইউজ খায়, যখন কোল্ড ড্রিঙ্কস খায় কিছু খায়, তো ওদের স্ট্র লাগে। তাই তো এটাতে লেখা আছে, এটা ব্র্যান্ড হলো ইকো অ্যান্ড হেলথ স্টেনলেস স্টিল স্ট্র। তো এটা তোমার 500 ml থেকে 1000 ml কাপ অবধি তোমার এটা ধরবে, এই স্ট্রটার ভাবে সুন্দরভাবে বসবে, খুবই ভালো জিনিস। এখানে অনেক কিছুই লেখা আছে, তো আমার খুব পছন্দ হলো, এটা মাস্ট বাই, কেন মেটাল স্ট্রটা খুব দরকার, বিকজ বাচ্চাদের জন্য স্ট্রটা খুব দরকার, তাই আমি এটা কিনেছি। তো এটা খুব ভালো আমার জন্য, তো আমার তো খুব ভালো লাগলো। তো তোমরাও, আমি রিকমেন্ড করবো তোমরা এটা বাই করো, এটা বাই করে তোমরা রিগ্রেট ফিল করবে না, এটা আমি গ্যারান্টি দিলাম, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, তো এটা অবশ্যই বাই করো। তো এটা আমার হলো 5th purchase আজকে, তো চলো যাই এখন আমার 6th purchase অ্যান্ড ফাইনাল পারচেসে। তো চলো বন্ধু, চলো লাস্ট আমার যে 6th final যে পারচেসটা, যেটা এটার পরে শেষ হয়ে যাবে, সেটা দেখিয়ে দিই। সেটা হলো এই ম্যাট, এটা একটা হলো প্লাস্টিক ম্যাট, একটা ওগুলো অ্যাকচুয়ালি রোলে এসছে, আমরা যেটা ফ্রিজে ম্যাট ইউজ করি না, যে সেট পাওয়া যায় 6টা করে, তো সেটা না খুব আমার মনে হয় অসুবিধা হয়, কেন কি অনেক সময় ফ্রিজে সেট হয় না, আর 6টা ইনাফ হয় না, অনেক সময় আমার হয়তো একটু বেশি লাগলো, ফ্রিজ আপন ডিপেন্ড করে না। তো তার জায়গায় তুমি যদি ম্যাটটা কিনে নাও, ম্যাটটা খুব বেশি প্রাইস না, খুব কমই, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই ম্যাটটা যদি তোমরা কেনো, এটা লাভ কি, তুমি তোমার ফ্রিজের মাপ অনুযায়ী তোমরা কেটে কেটে এক তো রাখবে, সঙ্গে তুমি এই এত বড় রোল শেষ করতে তুমি অনেক জায়গায় রাখতে পারো, তুমি আলমারি মাথায় রাখতে পারো, ইজি টু মেনটেনের জন্য, তুমি কিচেনে সব জায়গায় তুমি রাখতে পারো, ড্রয়ারগুলোতে যায়নি, পরিষ্কার থাকে, তো অনেক জায়গায় রোল করতে, এই রোল শেষ হতে নাম নেবে না। দেখো কত বড় রোল, আমার মনে হয় অনেকটাই 9 meter এরকম কিছু হবে রোলটা, অনেকটাই ছিল, আমার মনে নেই ঠিক, বাট অনেকটাই রোল দেখতে পাচ্ছ। তো এটা খুবই ইম্পর্টেন্ট, খুব বেশি দাম না, আমার মনে হয় এটা তুমি যদি তোমরা যদি কিনে রাখো তো সবসময় ইউজ করতে পারবে। আর এটা তোমার ম্যাটটা, এটা গ্রিপ সিস্টেম আছে, তোমার খাবার পড়ে যাবে না, বাসন যদি মধ্যে বসিয়ে রাখো সুন্দরভাবে বসানো যাবে, আর পরিষ্কার করতে খুব সুবিধা, তো আমার মনে হয় এটা মাস্ট হয়। তো এটাই হলো আমার আজকে লাস্ট পারচেস, তো এটা আমার ফাইনাল পারচেস। তো হোপফুলি তোমাদের আমার পারচেসটা খুব ভালো লাগবে, আর তোমাদেরও ইজি হবে শপিং করার জন্য। তো বন্ধুরা, আজকের ব্লগটা এতটাই জন্য, নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।